করি যে কিওয়ার্ড কি, সেটা কিভাবে র‍্যাঙ্ক করে এবং সেটা আমরা কিভাবে বুঝবো। আপনাদেরকে আজকে ভিডিওতে কিছু টিপস দিব, সেটা হচ্ছে খুবই খুবই গুরুত্বপূর্ণ। তো হচ্ছে যাদের ফোন হচ্ছে 7000 থেকে 15000 টাকার ভিতরে তাদের জন্য কিছু দারুণ টিপস রয়েছে, সেটা হচ্ছে কিভাবে তোমরা ফুল এইচডি কোয়ালিটিতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিরা ইজ গুড লাইফ। আশা করছি তোমরা সকলে ভালো আছো, আল্লাহর রহমতে তোমাদের দয়ায় আমি অনেক ভালো আছি। আমি জানি তোমরা এখন অনেকে অবাক হয়ে গিয়েছো যে এটা আমি নিয়ে আজকে কি বসলাম, যে আজকে কেমন ভিডিও হতে চলেছে। সেটা হচ্ছে আমি কিছু প্রোডাক্ট অর্ডার করেছি, তো সে পার্সেল চলে আসছে, আমি তোমাদের সামনে আনবক্সিং করব। তার আগে আমি কিছু তোমাদের সাথে কথা বলিনি, কারণ আমি যে কিওয়ার্ড নিয়ে তোমাদের সাথে কিছু কথা বলেছিলাম ওইখানে অনেক প্রশ্ন আসছে যে কিওয়ার্ড নিয়ে আমি আরো কথা বলি যে কিওয়ার্ড কি, সেটা কিভাবে র‍্যাঙ্ক করে এবং সেটা আমরা কিভাবে বুঝবো। আমরা তো এমনিতেই নতুন, আমরা কিছু জানি না, তো আমরা কিভাবে বুঝবো যে আমাদের চ্যানেলে কোন কিওয়ার্ডটা র‍্যাঙ্ক করেছে। তা আমি তোমাদেরকে আজকে ভিডিওতে কিছু টিপস দিব, সেটা হচ্ছে খুবই খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা সেটা অবশ্যই মনোযোগ দিয়ে শোনো, কারণ আমরা যখন নতুন চ্যানেল ওপেন করি আমরা এমনিতেই খুবই কনফিউজ হয়ে যাই, আমরা তেমন কিছু বুঝি না। তো সেখানে আমি বলবো, যারা আমরা মেয়ে আছি আমরা বেশিরভাগ চ্যানেল ওপেন করে থাকি ব্লগিং, কুকিং এবং শপিং ভিডিও, যে নানান কিছু আমরা কি কি শপিং করেছি সেগুলি আমরা শেয়ার করি, বা কোন শপে কি পাওয়া যায়, কোথায় কি কমে পাওয়া যায়, সে ধরনের ভিডিও আমরা আপলোড করি, আর এই ধরনের ভিডিও মানুষ বেশি দেখতে চায়। তা আমার এখানে একটাই কথা থাকবে যে ফার্স্ট, যেহেতু নতুন, তোমরা কুকিং ভিডিও আপলোড দাও, ব্লগিং আপলোড দাও, তারপরে আমরা বাসায় কি কাজ করছি, কি খাচ্ছি, কি করছি সারাদিন, সে ধরনের ভিডিও আপলোড দিতে পারো, শপিং ভিডিও আপলোড দিতে পারো। যখন তোমরা এ ধরনের ভিডিও আপলোড দিবে, যখন নতুন অবস্থা দেখবা কোন ভিডিওতে বেশি কমেন্ট আসতেছে এবং কোন ভিডিও থেকে বেশি সাবস্ক্রাইব হচ্ছে, তো তোমাদেরকে বুঝে নিতে হবে সেই কিওয়ার্ডগুলি র‍্যাঙ্ক করে যাচ্ছে এবং সেই ভিডিওগুলি মানুষ ফুল ওয়াচ করছে। আর 2023 সালে একদমই অ্যালগোরিদম ভিন্ন হয়ে গিয়েছে, অ্যালগোরিদম তোমাদের কোয়ালিটি ভালো খারাপ মন্দ ক্যামেরা এগুলি কিছুই দেখে না, তোমাদের ভিডিও কোয়ালিটি ভালো, কন্টেন্ট ভালো না কি, অ্যালগোরিদম এগুলি কিছুই বুঝে না। অ্যালগোরিদম শুধু বুঝে যে তোমাদের ভিডিও পাবলিক কতটুকু ওয়াচ করে, ঠিক আছে। তো তোমরা যখন বিভিন্ন ধরনের ভিডিও আপলোড দিবা, তো এখানে দেখবা যে কোন ভিডিও পাবলিক বেশি ওয়াচ করছে, কোন ভিডিওতে তোমাদের সাবস্ক্রাইব আসতেছে, আর কোন ভিডিও থেকে তোমাদের কমেন্ট আসতেছে, তো সেই ধরনের ভিডিও তোমাদেরকে আপলোড দিতে হবে। সেই কিওয়ার্ডই তোমাদের চ্যানেলে র‍্যাঙ্ক করবে, আস্তে আস্তে গ্রো করবে, তো ওই টাইপের ভিডিও তোমরা আপলোড দিতে থাকবা, দেখবা তোমাদের অবশ্যই চ্যানেল আস্তে আস্তে গ্রো করবে আর অনেকটাই ডিফারেন্ট তোমরা দেখতে পারবে। আশা করছি আমি তোমাদেরকে বুঝাতে পেরেছি যে তোমাদের চ্যানেলে কোন কিওয়ার্ডটা র‍্যাঙ্ক করেছে বা কোন কিওয়ার্ডটা র‍্যাঙ্ক করছে তোমরা বুঝতে পেরেছো। তার মধ্যে কোনো কোশ্চেন থাকলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করতে থাকবো, আমি তোমাদেরকে রিপ্লাই দিয়ে দিই। আর নেক্সট ভিডিওতে আমি কি নিয়ে কথা বলবো সেটা নিয়ে তোমাদেরকে একটু ধারণা দিয়ে দিই। নেক্সট ভিডিওতে যা রয়েছে সেটা হচ্ছে নতুন ইউটিউবারদের জন্য একটাই টেনশন থাকে যে আমাদের ক্যামেরা ভালো না, আমাদের কম্প্রোমাইজের ফোন এইটা সেটা, তো সেটা নিয়ে আমি তোমাদেরকে বলবো যে কিভাবে তোমাদের ভিডিও কোয়ালিটি ভালো করতে পারো। আর তারপর নেক্সট ভিডিওতে আরো কিছু টিপস রয়েছে, সেটা হচ্ছে যাদের ফোন হচ্ছে 7000 থেকে 15000 টাকার ভিতরে তাদের জন্য কিছু দারুণ টিপস রয়েছে, সেটা হচ্ছে কিভাবে তোমরা ফুল এইচডি কোয়ালিটিতে ভিডিও করতে পারবে এবং ভিডিও আপলোড করতে পারবে। তো যাদের ফোনের প্রাইস হচ্ছে 7000 থেকে 15000 টাকার ভিতরে তাদেরকে নিয়ে কিছু কথা বলবো যে তোমরা কিভাবে ফুল এইচডি কোয়ালিটিতে ভিডিও শুট করতে পারো এবং আপলোড দিতে পারো এবং তোমাদের চ্যানেলটা দ্রুত গ্রো করতে পারো। তো আজকের জন্য ইউটিউব নিয়ে কথা এই পর্যন্তই, তো চলো আমি আমার ভিডিওতে চলে যাই, সেটা হচ্ছে আর তোমাদেরকে অপেক্ষা করাবো না। তো তোমাদের সামনে এখন আমি আনবক্সিং করতে যাব যে আমি কি পার্সেল অর্ডার করেছি এবং চলে আসছে, তো চলো ওপেন করি এবং ওপেন করে তোমাদেরকে দেখিয়ে দিই। খুবই প্রয়োজনীয় জিনিস অর্ডার করেছি, সেটা হচ্ছে আমার খুবই প্রয়োজন ছিল, খুবই প্রবলেম হচ্ছিল এই প্রোডাক্টসগুলির জন্য, তো আমি খুবই রিজনেবল প্রাইসে পেয়ে গিয়েছি তাই আমি অর্ডার করেছি। সেটা হচ্ছে স্পঞ্জ পাম্প, এটা হচ্ছে স্পঞ্জ পাম্প, এটা আমার কিচেনের জন্য, আর এটা তো তোমরা অনেকেই জানো যে এটা কি,
তো এটা আমাদের রান্নাঘরে খুবই প্রয়োজনীয় একটা জিনিস, তো এটা তোমরা অনেকেই জানো, যারা জানো না তাদেরকে আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে প্যান হোল্ডার, যখন আমরা রান্না করি পাতিল গরম হয়ে যায় তো সেটা আমরা এইভাবে ধরে নিতে পারি। যদি বাংলায় ভাষায় ক্লিয়ার ভাবে তোমাদেরকে বলতে চাই তো এটা হচ্ছে আমাদের রান্নাঘরের জন্য লুসনি, হ্যাঁ লুসনি বলে থাকি, এটা হচ্ছে লুসনি। এটা হচ্ছে স্পাইস বক্স, এটা আমার খুবই প্রয়োজন ছিল কিচেনে, কারণ আমার যে স্পাইস বক্সটা ছিল সেটা দিয়ে রান্না করতে আমার খুবই প্রবলেম হচ্ছিল। আর এই স্পাইস বক্সে চারটি বক্স আছে, চারটি বক্সে চারটি রয়েছে স্পুন। দেখো স্পুন গুলি খুবই কিউট। আর সবচেয়ে থেকে ভালো কথা হচ্ছে যে আমি চার ধরনের এটাতে রাখতে পারবো, যেমন হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো। আমার কাছে যে যা আছে, ধরো এই হলুদ শেষ হয়ে গিয়েছে তো হলুদের যে স্পেসটা সেটা আমি ওয়াশ করতে পারতাম না, কারণ পাশে যেহেতু মরিচ আর জিরা এগুলি হতো তো একসাথে তো সবকিছু শেষ হতো না। তো এটার সবচেয়ে থেকে ভালো দিক হচ্ছে যে আমি ধরো মরিচ শেষ হয়ে গিয়েছে, এটা আমি ওয়াশ করে শুকিয়ে ধুয়ে ক্লিন করে আমি আবার ডেলে রাখতে পারবো। তো এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আর আরেকটা জিনিস হচ্ছে যে আমি দেখতে পারবো কোনটাতে কি আছে, ধরো কোনটাতে কি আছে আমি দেখতে পারবো, তো এটা আমার খুবই হেল্পফুল হবে। তো এটা দেখে আমি অর্ডার করে দিয়েছি, তো তোমাদের কাছে ভালো লাগলে তোমরা এ ধরনের স্পাইসি বক্স অর্ডার করতে পারো তোমাদের সুবিধার জন্য। আর এই টাইমটা ছিল সন্ধ্যার টাইম, আমি যখন ভিডিও করছিলাম রায়ান যেহেতু আমাকে খুবই ডিস্টার্ব করে, তাই হাজবেন্ড রায়ানকে নিয়ে গিয়েছে বাইরে সবার জন্য নাস্তা আনার জন্য। তো এখন তোমাদেরকে মজার একটা কাহিনী বলি, সেটা হচ্ছে যে রায়ান মানে রোল খাবে, তো সে রোল নিয়ে আসে, মানে সে বায়না করছিল সে রোলই নিয়ে যাবে। আর এইখানে আমি পুরি আর গরম গরম পেঁয়াজও খাবো যেহেতু এখন বৃষ্টির সিজন। আর হাবিবা এইখান থেকে কিছুই খাবে না, সে আবার বলে দিয়েছে চটপটি খাবে, তো তার জন্য চটপটি নিয়ে আসা হয়েছে। হাজবেন্ড আবার এখানে তার মধ্যে কিছুই খাবে না, তো সে তার জন্য মুড়ি আর চানাচোর এগুলি নিয়ে আসে, তো হাজবেন্ড এখানে আমার হেল্প করছিল। রায়নের জন্য আর কী কী নিয়ে আসা হয়েছে সেগুলি আমি একটু বের করে নিচ্ছি, কারণ সেগুলি বের করে আমাকে একটু আড়াল করে রেখে দিতে হবে, না হলে রায়ন দেখলে সবই খুলে কিছুই খায় না, জাস্ট নষ্ট করে। আমি এখানে সবার জন্য নাস্তা প্লেটে সাজিয়ে নিচ্ছি, আর হাজবেন্ড তার জন্য এখানে পেঁয়াজ মরিচ এগুলি কেটে নিচ্ছে, ঝালমুড়ি বানাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইব করে নিও, কারণ ইউটিউব নিয়ে অনেক গুরুত্বপূর্ণ কথা আমি তোমাদের সাথে শেয়ার করব যে কিভাবে তোমরা তোমাদের চ্যানেলটা গ্রো করতে পারো। তোমাদের প্রতি যত্ন নিও, আল্লাহ হাফেজ।